চুল কাটাতে খরচ 3,500, শেভে 3,000 আর ফেসিয়াল করতে 6,500 টাকা। অবাক হওয়ার কিছু নেই, ঢাকার গুলশানের অভিজাত সেলুন ট্রুফিট অ্যান্ড হিল বারবার শপে সেবা নেয়ার খরচটা এমনই। আর 10টি সেলুন থেকে যে ট্রুফিট অ্যান্ড হিল আলাদা তা বোঝা যায় এর ভেতরের সাজসজ্জা দেখেই। ইন্টেরিয়র ডেকোরেশন, কর্মীদের পোশাক, আচরণ সব কিছুতেই যেন বনে দি ব্রিটিশ আভিজাত্যের ছাপ। প্রতিষ্ঠার সময় সেই 1805 সাল থেকে গ্রাহকদের সেবা দেওয়ার যা ধরন তা বজায় রয়েছে আজও। ট্রুফিট অ্যান্ড হিলের ভেতরে ঢুকতেই নাকে ধাক্কা দেয় সুগন্ধি পারফিউমের গন্ধ, এক নিমিষেই যা প্রফুল্ল করে দেয় মনকে। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে হালকা মিষ্টি মিউজিক। রাজকীয় ওয়েটিং রুমে সময় কাটানোর জন্য রয়েছে নানা ধরনের ম্যাগাজিন, পত্রিকা। গ্রাহক আসার সঙ্গে সঙ্গেই সুবিশী কর্মীরা তাদের পরিবেশন করেন যার যার পছন্দ অনুযায়ী চা, কফি কিংবা অন্যান্য ড্রিঙ্কস। তাই অপেক্ষার সময়টাও মন্দ কাটে না গ্রাহকদের। চুল কাটা, শেভ, ম্যাসেজ, স্পার পাশাপাশি এখানে রয়েছে হেয়ার ট্রিটমেন্টেরও সুযোগ। স্বাভাবিকের তুলনায় দামটা বেশি মনে হলেও মনে রাখতে হবে সাধারণ কোনো সেলুন নয় এই ট্রুফিট অ্যান্ড হিল। লন্ডনে অবস্থিত বিশ্বের সবচেয়ে পুরনো ও অভিজাত এই বারবার শপ, যেখানে চুল কাটেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। এই সেলুনের নিয়মিত গ্রাহক ছিলেন ডিউক অব এডিনবার্গ, প্রিন্স ফিলিপ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কিংবা লেখক চার্লস ডিকেন্স অথবা অভিনেতা গায়ক ফ্রাঙ্ক সিনাত্রার মতো ব্যক্তিত্বরা। ঢাকায় বসে এমন রাজকীয় সেবা পেতে হলে খরচ তো একটু হবেই। যখন এটা শুরু হয় ট্রুফিট অ্যান্ড হিল লন্ডনে, তখন ওদের ক্লায়েন্টেল ছিল ইংল্যান্ডের রয়্যালটি, অ্যারিস্টোক্র্যাট। আমাদের ক্লায়েন্টস ছিল লর্ড নেলসন, স্যার উইনস্টন চার্চিল, অস্কার ওয়াইল্ড, চার্লস ডিকেন, মিউজিশিয়ান ফ্রাঙ্ক সিনাত্রা, অলসো ভেরি ফেমাস। ঢাকায় 2019 সাল থেকে পথ চলা শুরু হয় ট্রুফিট অ্যান্ড হিলের। লন্ডন ছাড়াও 12টি দেশে 52টি শাখা রয়েছে ট্রুফিট অ্যান্ড হিলের। বিশ্বের অন্যান্য স্থানে ট্রুফিট অ্যান্ড হিলে যে ধরনের সেবা দেওয়া হয়, গুলশানের শাখাতেও নিশ্চিত করা হয় একই ধরনের সেবা। উই অফার এক্স্যাক্টলি দ্য সেম গ্রুমিং সার্ভিস যেটা আপনি পৃথিবীতে যে কোনো ট্রুফিট অ্যান্ড হিল স্যালন যদি যান, একই সার্ভিস আপনার পাবেন। ট্রুফিট অ্যান্ড হিলে বিভিন্ন ধরনের সার্ভিস দেন যেসব কর্মী, তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদেরকে বোম্বাইতে নিয়ে গিয়ে ট্রেন আপ করায় আনছে যে একটা হেয়ার কাটের, আমরা রয়্যাল হেয়ার কাটের 1 ঘন্টা সময় নিচ্ছি, যেটা আমরা প্রথমে মাথাটাকে ওয়াশ করে আপনার চুলের কোয়ালিটিটা কী আমরা এটাকে প্রথমে ফাইন্ড আউট করি। এই সেলুনের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে ব্যবহৃত সব প্রসাধনী ট্রুফিট অ্যান্ড হিল কোম্পানির নিজস্ব। নিজেদের ব্র্যান্ডের বাইরের কোনো প্রসাধনী ব্যবহার করা হয় না এখানে। আমাদের যত প্রোডাক্টস ইউজ করি সার্ভিসে, সব আমাদের নিজস্ব। যে আপনি যা যা প্রোডাক্টস দেখছেন কিনাও যায়, কিন্তু সার্ভিসে আমরা সেম প্রোডাক্ট ইউজ করি, নট লাইক সার্ভিসে আমরা লোকাল প্রোডাক্টস ইউজ করি। আমরা আমাদের ট্রুফিট অ্যান্ড হিল যা ইম্পোর্ট করে নিয়ে আসি সেই প্রোডাক্টটি আপনাকে দিব। রেগুলার সার্ভিসের পাশাপাশি ট্রুফিট অ্যান্ড হিলের রয়েছে মেম্বারশিপ সার্ভিস। এই মেম্বারশিপ সার্ভিসের মাধ্যমে বছরব্যাপী নানা ধরনের সেবা নেওয়া যাবে যতবার খুশি ততবার। রাজকীয় সেবার কারণে প্রতিদিনই বেশ ভিড় থাকে এখানে, তাই সেবা নিতে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পলিসি হলো দুই তিন রকমভাবে নেওয়া যায়। ওভার ফোন, হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে আপনি আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিজার্ভেশন কনফার্ম করে আপনি আপনার সার্ভিস পেতে পারেন। সেলুন সার্ভিসে রাজকীয় সেবার আমেজ পেতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, কূটনীতিক সহ নানা পেশার সব বয়সের মানুষ ভিড় করেন ট্রুফিট অ্যান্ড হিলে। ঢাকায় একই ধরনের অন্যান্য সেলুনের থেকে ট্রুফিট অ্যান্ড হিলের পার্থক্যটা মূলত সার্ভিসে, এমনটাই জানালেন গ্রাহকরা। আসলে সেলুন সেট আপ অনেকেরই আছে, বাট ডিপেন্ড করে আসলে সার্ভিস প্রোভাইডারদের উপরে। আমার কাছে মনে হয় ট্রুফিটে এখন পর্যন্ত আমি যতজনের থেকে সার্ভিস নিয়েছি, এভরিওয়ান ইজ টপ ক্লাস। ওরা যেটা প্রমিস করছে
সেটা ওরা ডেলিভার করতে পারছে। এই সেলুনের সেবা নেওয়ার খরচটা একটু বেশি মনে হলেও এখানে যে ধরনের সার্ভিস পাওয়া যায় তার তুলনায় দামটা বেশি নয় বলেই মনে করেন এর গ্রাহকরা। ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট, মানে উই লুক ফর প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস, সেটার জন্য কিন্তু আমরা 10% 15% এক্সট্রা দিতেও কোনো সমস্যা নেই। সার্ভিসটা এনশিওর করা দরকার, যেটা ওনারা এনশিওর করেন। স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার দ্বার প্রান্তে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সামর্থ্যও বেড়েছে মানুষের, যাদের সামর্থ্য আছে ঢাকায় থেকেই তারা উপভোগ করছেন শৌখিন ও বিলাসবহুল জীবনের স্বাদ। সেলুন সার্ভিসও বা এর থেকে বাদ যাবে কেন? রাইসুল ইসলাম, সময় সংবাদ।